হাত দিও না বলছি, খবরদার বলছি, ভালো হবে না। কেন? কেন আবার কি? আমার জিনিস আমি বেচবো না, আমার খুশি। কাল পথে আজকে বায়না নিয়ে এলে যে, এই নাও না তোমাদের বায়না ফিরিয়ে। সাপ দিয়া আরো দুটো টাকা বেশি নেবে। এই তো দাও হে পানি খেতে, ওর মেয়ের হাতে আরো দুটো টাকা দাও, কেমন? এই না না, কিন্তু এর বেশি কেউ একটা আদলাও দেবে না তোমাকে, জানো? না না তো কি, চামড়াটাই যে দামে বিকবে, নইলে মালটার আসে কি? তোবা তোবা, তোমরা যদি অবিলম্বে গ্রাম ছাড়া না হও তো জমিদারের লোক ডেকে জুতো পেটা করে ছাড়ে। গপুর, এই গপুর, বাইরে বেরো দেখি। চল, জমিদারের তলব, এখনই যেতে হবে। গপরা, তোকে যে আমি কি সাজা দেবো ভেবে পাইনি, কোথায় বাস করছিস জানিস? জানি, আমরা খেতে পাইনি, নইলে আজ আপনি যা জরিমানা করতেন আমি নাহা করতাম। এমন কাজ আর কখনো করব না কর্তা। আচ্ছা যা যা হয়েছে, আর কখনো এসব মতিবুদ্ধি করিস নে। জ্যৈষ্ঠ শেষ হইয়া আসিল। রুদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখের আত্মপ্রকাশ করিয়াছিল, সে যে কত ভীষণ, কত বড় কঠোর হইয়া উঠিতে পারে, তাহা আজিকার আকাশের প্রতি না চাহিলে উপলব্ধি করাই যায়। কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নাই। কখনো এরূপের লেশমাত্র পরিবর্তন হইতে পারে, আবার কোনোদিন আকাশ মেঘভারে স্নিগ্ধ সজল হইয়া দেখা দিতে পারে। আজ একথা ভাবিতেও যেন ভয় হয়, মনে হয় সমস্ত প্রজ্জ্বলিত নবস্থল ব্যাপিয়া যে অগ্নি অহরহ ঝরিতেছে, ইহার অন্ত নাই, সমাপ্তি নাই, সমস্ত নিঃশেষে দগ্ধ হইয়া না গেলে এ আর থামিবে না। আমি না ভাত হয়েছে রে। হয়েছে ভাত? কি বললি? হয়নি কেন শুনি? চাল নেই বাবা। চাল নেই? সকালে আমাকে বলেছিলি কেন? তোমাকে রাত্রিরে যে বলেছিলাম। রাত্রিরে যে বললো? রাত্রিরে বললে কারো মনে থাকে? চাল থাকবে কি করে? রোগা বাপ খাক আর না খাক, বুড়ো মেয়ে চারবার পাঁচবার করে ভাত গিলবি। এবার থেকে চাল আমি কুলুপ বন্ধ করে বাইরে যাবো। দে এক ঘটি জল দে, তেষ্টায় বুক ফেটে গেল। বল, তাও নেই? মুখ পোড়া হারাম জাদা মেয়ে, সারাদিন তুই করিস কি? এত লোকে মরে তুই মরিস নি? সে চোখের আড়াল হইতেই কিন্তু গপুরের মুখে শেল বেঁধে। মামারা এই মেয়েটিকে সে যে কি করিয়া মানুষ করিয়াছে সে কেবল সেই জানে। তাহার মনে পড়িল, এই তাহার স্নেহশীলা কর্মপরায়ণা শান্ত মেয়েটির কোন দোষ নেই। গপুর, ঘরে আছিস? আছি, কেন? বাবু মশাই ডাকছেন, আয়। আমার খাওয়া দাওয়া হয়নি, পরে যাব। বাবুর হুকুম, জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে বলেছে। মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম না, খাজনা দিয়ে বাস করি, আমি যাব না। কিন্তু সংসারে অত ক্ষুদ্রের অত বড় দোহাই দেওয়া শুধু বিফল নয়, বিপদের কারণ। রক্ষা এই যে অতি ক্ষীণ কণ্ঠ অত বড় কানে গিয়া পৌঁছায় না, না হইলে তাহার মুখের অন্ন ও চোখের নিদ্রা দুই ঘুঁচাইয়া যাইত। তাহার পরে কি ঘটিল বিস্তারিত করিয়া বলার প্রয়োজন।
যখন সে জমিদারের সদর হইতে ফিরিয়া ঘরে গিয়া নিঃশব্দে শুইয়া পড়িল, তখন তাহার চোখ মুখ ফুলিয়া উঠিয়াছে। তাহার এত বড় শাস্তির হেতু প্রধানত মহেশ। গোপুর বাটি হইতে বাহির হইবার পরে সেও দড়ি ছিঁড়িয়া বাহির হইয়া পড়ে এবং জমিদারের প্রাঙ্গণে ঢুকিয়া ফুল গাছ খাইয়াছে। ধান শুকাইতেছিল, তাহা ফেলিয়া ছড়াইয়া নষ্ট করিয়াছে। পরিশেষে ধরিবার উপক্রম করায় বাবুল ছোট মেয়েকে ফেলিয়া দিয়া পলায়ন করিয়া। এরূপ ঘটনা এই প্রথম নয়, ইতিপূর্বেও ঘটিয়াছে। শুধু গরিব বলিয়াই তাহাকে মাপ করা হইয়াছিল। পূর্বের মতো এবারও সে আসিয়া হাতে পায়ে পড়িলে হয়তো ক্ষমা করা হইল, কিন্তু সে যে কর দিয়া বাস করে বলিয়া কাহারও গোলাম নয় বলিয়া প্রকাশ করিয়াছে। প্রজার মুখের এত বড় স্পর্ধা জমিদার হইয়া শিবচরণ বাবু কোনো মতেই সহ্য করিতে পারেন না। সেখানে সে প্রহার ও লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করে না, সমস্ত মুখ বুঝিয়া সহিয়াছে। ঘরে আসিয়াও সে তেমনি নিঃশব্দে পড়িয়া রহিল। ক্ষুধা তৃষ্ণার কথা তাহার মনে ছিল না, কিন্তু বুকের ভিতরটা যেন বাহিরের মধ্যাহ্ন আকাশের মতো জ্বলিতে লাগিল। এমন কতক্ষণ কাটিল তাহার হুঁশ ছিল না, কিন্তু প্রাঙ্গণ হইতে সহসা তার মেয়ের আত্মকণ্ঠ কানে যাইতেই সে সবেগে উঠাইয়া দাঁড়াইল এবং ছুটিয়া বাহিরে আসিতে দেখিল। তরকরন্দর কাছে ব্যবস্থা নিতে জমিদার লোক পাঠিয়েছেন। প্রাচীর তীরে খরচ জোগাতে এবার তোর ভিটে টানা বেচতে হয়। আমিনা চল আমরা যাই। কোথায় বাবা? ফুলবেড়ের চটকলে কাজ করতে। ইতিপূর্বে অনেক দুঃখেও পিতা তাহার কলে কাজ করিতে রাজি হয়, সেখানে ধর্ম থাকে না, মেয়েদের ইজ্জত আবরু থাকে না, সে কথা সে বহুবার শুনিয়াছে। দেরি করিস নে মা, চল অনেক পথ হাঁটতে হবে। আগ মা, ওতে আমার ময়সের পাশিত্তির হবে। অন্ধকার গভীর নিশীতে সে মেয়ের হাত ধরিয়া বাহির হই। এ গ্রামে আত্মীয় কেহ তার ছিল না, কাহাকেও বলিবার কিছু নাই। আঙিনা পার হইয়া পথের ধারে সেই বাবলা তলায় আসিয়া সে থমকিয়া দাঁড়াইয়া সহসা হু হু করিয়া কাঁদিয়া উঠিল। নক্ষত্র খচিত কালো আকাশে মুখ তুলিয়া বলিল, আল্লাহ আমাকে যত খুশি সাজা দিও, কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে। তার চোরে খাবার এতটুকু জমি কেউ রাখেনি। যে তোমার দেওয়া মাটির ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি। তার কসুর তুমি যেন কখনো মাফ করো না।